হ্যালো বিওয়ার্স, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। তো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। এটা আগে দেখছো কি, এটা হচ্ছে পিঠা। তো অনেকে দুধচি, তো অনেকে ভিজা পিঠা, অনেকে অনেক নামে বলে। তো কালকে রাতের বেলা বানিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এখন পিঠা নিয়ে বসে গেছি পিঠা খাওয়ার জন্য। তো আমি একা বসিনি, বাসার সবাই বসে খাচ্ছি এখন শীত, এবারে শীতের প্রথম ভিজা পিঠা, মানে দুধচি দই যেটাই বলো। তো চলো পিঠা খেয়ে নিই। পিঠা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বসলাম চা। তো পিঠা খাওয়ার পর একটু চাটা খেলে ভালো লাগতো। চাটা খেয়ে সব কাজকর্ম সেরে এখন দুপুরের জন্য রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। তো ভাবছি কি মাছ রান্না করবো, ফ্রিজ খুলে দেখছি। তো কালকে মলা মাছ নিয়েছিলাম, তো ভাবছি আজকে মলা মাছই খাবো। বড় মাছ মাংস প্রতিদিন খেতে ভালো লাগে না, তো সেই জন্য আজকে মলা মাছটা বের করে নিলাম। তো চলো আজকে মলা মাছ রান্না করব। তো আজকে একটু অন্যরকম করেই রান্না করব। তো মাছটা আমি ভিজিয়ে রেখে বাকি সব কিছু কাটাকাটি করে নিই। এই তো দেখতে পাচ্ছি এখানে সব কিছু কেটে নিয়েছি। মলা মাছের জন্য একটু আলু চিকুন করে কেটে নিয়েছি, টমেটো, তারপর ডাল রান্না করব। টমেটো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা সব কেটে নিয়েছি। আর এটা হচ্ছে গুঁড়া ডাল, এই গুঁড়া ডালতে ডালের বড়া বানাবো। তো চলো এখন মাটির চুলায় রান্না করতে যাই। তো চলো সব কিছু রেডি, মাটির চুলা রান্না করতে চলে এসেছি। তো চলো এখন আমি চুলাটা ধরিয়ে এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। তো এখন আমি আলুর সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি, সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি যা যা লাগে সব কিছু দিয়ে একদম হাতে মাখিয়ে আজকে গুঁড়া মাছটা মানে মলা মাছটা রান্না করব। তো এভাবে হাতে মাখিয়ে আমি একদিন খেয়েছিলাম, এরপর থেকে আমি এটার ফ্যান হয়ে গেছি। তো আমি যখনই বাসায় গুঁড়া মানে ছোটো মাছ নিই তখনই আমি ঠিক এইভাবেই রান্না করি। তো এভাবে রান্না করে খেলে না আমার কাছে বেশ ভালোই লাগে। তো চলো হাত দিয়ে সব কিছু এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ, দেখলেই মনে হয় যেন এখনই খেয়ে নেই, ছোট মাছ বলে কথা। তো মাখানো শেষ, এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে পাতিলটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, তো বেশি পানি দেবো না। এই তো এরকম পানি দিয়ে দিলাম, তারপরে এটাকে একদম চচ্চড়ি করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিই। এই তো দেখতে পাচ্ছ হয়ে গেছে, এখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর ওই পাশে আমার ডাল হয়ে গেছে, ডালটাকেও ফোড়ন দিয়ে নেব। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নেই। মাটির চুলায় রান্না, দুই চুলায় রান্না করে এসে গুঁড়া মাছ ডাল হয়ে গেছে, এখন বানাবো ডালের বড়া। তো সেই জন্য এখানে সব কিছু আমি দিয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু হলুদ মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এখন ছোটো ছোটো করে বড়াগুলা ভেজে নেব। রান্নাবান্না কমপ্লিট, তো আমি ঘরে গিয়ে তারপর তোমাদের পুরো রান্নাটা দেখাবো। ওই তো গুঁড়াটা ভালো দিয়ে আমার রান্না শেষ। আর দুই চুলায় রান্নলে রান্না করলে মানে বেশি সময় লাগে না, সব কিছু রেডি করে নিয়ে আসলে এই আধা ঘন্টার মধ্যে রান্নাবান্না হয়ে যায়। তো চলো ঝটপট ডালের বড়া গোনা ভেজে নেই। তো আমার মেয়েরা খুব পছন্দ করে গরম গরম ভাতের সাথে গরম গরম ডালের বড়া, আর বিশেষ করে আমার ছোটো মেয়ে তো মাছ খায় না, ও আজকে ডালের বড়া আর ডাল দিয়েই ভাত খাবে। এই তো দেখতে পাচ্ছ রান্না করে ঘরে চলে আসলাম, এই তো ডালের বড়া হাতে নিয়ে। আর এই তো দেখতে পাচ্ছ এই যে মাছের তরকারি, ছোটো মাছ মানে মলা মাছের তরকারি। আর এইদিকে ডাল, টমেটো, ধনেপাতা দিয়ে ডাল। তো রান্নাবান্না কমপ্লিট, এখন ভাত বসাবো। তো ভাত বসাতে গিয়ে চালে যে এতটুকু চাল ছিল, তো চাল কিন্তু এনে রেখেছি। এই যে দেখতে পাচ্ছ এক বস্তা এখানে চাল আনা হয়েছে, আমার ভাসুরে পাঠিয়ে দিয়েছে চা বলার সাথে সাথেই। তো এখন চলো আগেগুলো একটু ঢেলে রেখে তারপর ওখান থেকে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তো এখন বাকি বস্তার চালগুলো এখন ড্রামের মধ্যে ভরে রেখে দেবে। আর এই তো দেখতে পাচ্ছ চালটা ভরে নিয়েছি, ড্রাম ভরে গেছে, আর বাকিগুলো এই যে পাতিলে করে রেখে দিলাম। তো আগে পাতিল থেকে খাওয়া শুরু করব, তারপর ড্রাম থেকে শুরু করব। তো চলো এখন সব কাজকর্ম শেষ, এখন ঘরটা মুছে তারপর গোসল করে ভাত খেতে চলে আসবো। এই তো দেখতে পাচ্ছ গোসল করে নামাজ পড়ে ভাত খেতে চলে এসেছি, আর সব কিছু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো আমার মেয়ে গুঁড়া মানে ছোটো মাছের তরকারি নেয়নি, ও শুধু ডালের বড়ার ডাল দিয়ে ভাত খাবে। তো আমি ডালের বড়া নিয়েছি, তো ডালের বড়া দিয়ে আগে বিসমিল্লাহ রহমান রাহিম বলে খাওয়াটা শুরু করে দিলাম। আর গরম গরম ভাতের সাথে ডালের বড়া খেতে কিন্তু খুব মজা লাগে। তো আমি একটা বড়া দিয়ে অর্ধেকটা ভাত খেয়ে নিয়েছি, তারপর আরেকটা বড়া আমি রেখে দিলাম, ওটা আমি ডাল দিয়ে খাবো। ডাল দিয়ে কিন্তু ডালের বড়া খেতেও খুব ভালো লাগে। চলো এখন মাছ দিয়ে দেখি কেমন হলো আজকে মাছের তরকারিটা। তো খাওয়ার পর মনে হচ্ছিল অনেক মানে মজা,
আর অনেক টেস্টি হয়েছে জানো, আল্লাহর নিয়ামত খাচ্ছি। ছোট মাছ বলে কথা, ছোট মাছের তরকারি খেতে কিন্তু খুব ভালো, শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ভালো, চোখের জন্য ভালো। তো মাঝে মাঝে ট্রাই করি ছোট মাছের তরকারি খাওয়ার জন্য। আর এই তো দেখতে পাচ্ছি ডাল নিয়ে নিয়েছি, আর সাথে এখন ডাল দিয়ে ডালের বড়া খাবো, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো চলো ঝটপট ভাতটা খেয়ে নেই। আর আমাদের ভাত খাওয়ার শেষ পর্যায়ে, তখন আমার বড় মেয়ে কোচিং থেকে চলে এসেছে, তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি ওর জন্য এখন ভাত বেড়ে নেব। তো আমি কিন্তু টেবিল পরিষ্কার করে ফেলেছিলাম, তো ও আসার পর ওর জন্য ভাতটা বেড়ে রেখে দিচ্ছি, তো ও জামা কাপড় পাল্টে এসেই ভাতটা খাবে। তো সেই জন্য ভাবলাম ওর জন্য একবারে ভাতটা বেড়েই দেই, যেন ও ঝটপট ভাতটা খেয়ে নিতে পারে। তো আমি এখন ভাত খেয়ে এই দেখো এখানে কি করছি, তো বিকেলবেলা আমি এখন এখানে বসে জামা কাটিং করছি, মানে আমার নিজেরই বাসায় পরার জন্য জামাগুলো এনেছিলাম। তো কয়েকটা এর আগে কাটা হয়েছিল, আরও দুইটা রয়ে গেছিলো, তো এই দুইটাকে আজকে এখন বসে বসে এখন কাটিং করব, তারপর সময় বুঝে একটু একটু করে জামাগুলো সব সেলাই করে নেব। কারণ একেবারে তো হয় না, কারণ যেহেতু এখন অনেক ছোটো দিন, তো ছোটো দিনে দেখা যায় বাড়তি কাজ করার তেমন একটা সময় থাকে না। তো সেই জন্য ভাবছি কি কাটাকাটি করে রাখলে একটু একটু করে সেলাই করে নিয়ে যাবে। তো চলো এখন জামা কাপড়গুলো কেটে নিই। আর জামা কাপড়গুলো কাটতে কাটতে দেখি প্রায় সন্ধে হয়ে আসতেছে, তো অসুবিধা নেই, আমার কাটা শেষ আর সন্ধে হয়েছে, নামাজ পড়ে তারপর আসছি। এই তো দেখো বন্ধুরা, গুড ইভিনিং। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, সন্ধের নামাজ পড়ে এখন এড়োলে এসেছি ফুচকা খাওয়ার জন্য, ফুচকা নিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছি সব কিছু এখানে রেডি করে নেওয়া হয়েছে, তো এখন সবাই মিলে একসাথে বসে ফুচকা খাওয়া হবে। তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। দেখা আজকে দেখানে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।